আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই জনপদের খবরে। আপনাদের সাথে আছে মিস মাতেম খান। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দেশের 8টি উপজেলা পরিষদ, 2টি পৌরসভা এবং 14টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। 8টি উপজেলার পাশাপাশি 2টি পৌরসভা এবং 14টি ইউনিয়ন পরিষদেও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের তথ্য ভিডিওচিত্র আরও জানাচ্ছেন সাদিয়া ওমর। নোয়াখালীর কবিরহাট, শেরপুর সদর, নেত্রকোনার আটপাড়া, চাঁপাইনবাবগঞ্জ সদর, বরিশালের মেহেন্দিগঞ্জ, ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর, নোয়াখালীর কবিরহাট ও চট্টগ্রামের সাতকানিয়ায় ভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে শেরপুর সদর, ঝিনাইদহের কোটচাঁদপুর ও চট্টগ্রামের সাতকানিয়ায় ভোট হচ্ছে ইভিএমে। নোয়াখালীতে চেয়ারম্যান পদে 3 জন এবং পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 7টি ইউনিয়ন ও 1টি পৌরসভার 61টি ভোট কেন্দ্রে ভোটার 1,46,231 জন। ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলায় এবারই প্রথম ইভিএম এর মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী সহ মেয়র পদে 11 জন, কাউন্সিলর পদে 65 জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোলা, শেরপুর ও চাঁপাইনবাবগঞ্জেও ভোট হয়েছে। এছাড়া 3টি ইউনিয়ন পরিষদ, 2টি পৌরসভা ও 1টি ওয়ার্ডে ইভিএমে ভোট হয়েছে। এদিন 86টি ইউনিয়নের বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত 3রা সেপ্টেম্বর এই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। সাদিয়া ওমর, চ্যানেল আই। বুয়েটের ছাত্র আবরার ফাহাদের হত্যার বিচারের দাবিতে যশোর, কুড়িগ্রাম ও বগুড়ায় মানববন্ধন করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। যশোরের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন সচেতন নাগরিক কমিটি এবং বাংলাদেশ ছাত্র মৈত্রী করে। মানববন্ধন থেকে নৃশংস এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিতের বিচার দাবি জানানো হয়। কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে সম্মিলিতভাবে মানববন্ধন করেছে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন টিআইবি, সচেতন নাগরিক কমিটি সনাক, বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠী জেলা শাখা এবং বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা। বগুড়া শহরের সাত মাথায় মেধাবী ছাত্র আবরার ফাহাদের নৃশংস হত্যাকাণ্ডে দ্রুত বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নর্থ বেঙ্গল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। নকল ব্যান্ডরোল ব্যবহার করে বছরে 500 কোটি টাকার রাজস্ব ফাঁকি দেবার সংবাদ চ্যানেল আইতে প্রচারের পর তৎপর হয়ে উঠেছে প্রশাসন। অভিযানের প্রথম দিনে ভ্রাম্যমাণ আদালত বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল উদ্ধার করেছে। অভিযানকে অব্যাহত রাখার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এসানুল হক সুমনের ভিডিওচিত্রে আরো জানাচ্ছেন মেরিনা লাভলি। শুক্রবার সকাল থেকে চ্যানেল আই এর সংবাদ প্রচারের পর রাতেই অভিযুক্ত বিড়ি কারখানায় অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। হারাগাছের মেনাজ বিড়ি ও পদ্মা বিড়ি কারখানায় র‍্যাব ও কাস্টমসের সমন্বিত অভিযানে জব্দ করা হয় 65,100টি নকল ব্যান্ডরোল ও নগদ টাকা। র‍্যাবের সহযোগিতায় আমরা অভিযান পরিচালনা করি। যে এখানে আমরা হাতে নাতে আর কি যে ব্যান্ডরোলগুলো পাই এটা প্রায় 65,000 সামথিং এবং এটা আনুমানিক মূল্য 4.5 লাখেরও বেশি। কাস্টমসকে অর্ডার দিয়ে আমরা এটা নিয়মিত মামলার জন্য প্রেরণ করব। নকল ব্যান্ডরোল কোথায় ছাপানো হয় আর কারা এই চক্রের সাথে জড়িত খুঁজতে কাজ শুরু করেছে পুলিশ। এবং চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের যে প্রোগ্রামটা আপনারা করেছেন বা নিউজটা আপনারা করেছেন এই অসাধু বিড়ির মালিক ব্যবসায়ীদের বিরুদ্ধে, প্রত্যেকে কিন্তু আপনাদের ওই এই প্রোগ্রামের পর থেকে কিন্তু তারা কিন্তু সচল এবং এই অসাধু বিড়ি ব্যবসায়ীদের কিন্তু গ্রেপ্তারের বা তাদের ব্যান্ডরোল নকল ব্যান্ডরোল উদ্ধারের ব্যাপারে কিন্তু তারা অভিযান পরিচালনা করছে। আমরা দুটো পার্টিকে আমরা আইডেন্টিফাই করেছি, আমরা চিরেই তাদের মূল উৎপাদন করতে পারবো। নকল ব্যান্ডরোল ব্যবহার করে প্রতিবছর 500 কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে। এই দেশের উন্নয়ন এবং মঙ্গল হওয়ার জন্য রাজস্ব অত্যন্ত জরুরি বিষয়। এই রাজস্ব যারা ফাঁকি দিচ্ছে তারা কোনো সন্দেহ নাই তারা দেশের শত্রু, তাদের বিরুদ্ধে ইমিডিয়েট যথাযোগ্য কর্তৃপক্ষে অনুরোধ করব তাদেরকে পাকড়াও করা হোক এবং আইন আমলে আনা হোক। বিড়ি কারখানাগুলোতে শিশুশ্রম নিষিদ্ধ ঘোষণা করে বোর্ড লাগালেও বিড়ি তৈরিতে ব্যবহার করা হচ্ছে শিশুদের। এতে করে শৈশব কৈশোরের সোনালী দিন ম্লান হওয়া সহ চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে তারা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই।
আওয়ামী লীগের মাঝে লুকিয়ে থাকা জামাত বিএনপিকে খুঁজে বের করে ঝেঁটিয়ে বিদায় করতে বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। ওত পেতে থাকা বিএনপির ছোবলকে প্রতিহত করে নিজের দলকে প্রাধান্য দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। রংপুর টাউন হলে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় উদ্বোধনী বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংসদের চিফ হুইপ ইকবালুর রহিম এমপি এবং কেন্দ্রীয় নেতা বি এম মোজাম্মেল হক। সংস্কারের অভাবে ধ্বংস হতে বসেছে নাটোর রাজবাড়ি। শতবর্ষী গাছগুলোর শেকড় আলগা হয়ে উপড়ে পড়ার উপক্রম হয়েছে, কয়েকটি গাছে মরক দেখা দিয়েছে, ফলে রাজবাড়ি এলাকার সবুজ পরিবেশ নষ্ট হতে বসেছে। ফরহাদুজ্জামানের ভিডিওচিত্রে আরও জানাচ্ছেন রেজাউল করিম রেজা। মহারানী ভবানীর স্মৃতি বিজড়িত নাটোর রাজবাড়ি, সবুজে ঘেরা এই রাজবাড়িতে বসেই কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন কালজয়ী কবিতা বনলতা সেন। কিন্তু ঠিকমতো সংস্কার না হওয়ায় ঐতিহ্যবাহী রাজবাড়ি জৌল সারাচ্ছে, নষ্ট হচ্ছে সবুজ প্রাকৃতিক পরিবেশ, রাজবাড়ির শতবর্ষী দুষ্প্রাপ্য বৃক্ষগুলো হুমকির মুখে পড়েছে, মাটি সরে গিয়ে শিকড় আলগা হয়ে পড়েছে। গাছগুলো আছে শত শত বছর ধরে থাকা, সে গাছগুলো দেখা যাচ্ছে মনে করেন আপনার সংস্কারের অভাবে সব মানে নষ্ট হয়ে যাচ্ছে। বড় বড় গাছ, এর সাধারণত অনেক পুরাতন গাছ, কিন্তু গাছগুলোর নিচের মাটিটা আগলা হয়ে যাচ্ছে। যদি মাটিটা আগলা হয়ে যায় তাহলে দেখা যাবে গাছগুলো পড়ে যাচ্ছে বা এত বছর আগের গাছ এটা আমরা দেখতেও পারবো না। এই যে গাছগুলো অনেকদিন অনেক বছরকার গাছগুলো একটু সংস্কার করলে ভালো হতো। শত বছরের যে পুরনো গাছগুলো সেগুলো আস্তে আস্তে পুকুরে পাড় ভেঙে যাওয়ার কারণে পড়ে যাচ্ছে, এই পাড়গুলোকে সংস্কার করা দরকার। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দায়িত্বে থাকায় স্থানীয় প্রশাসন সরাসরি কোনো উন্নয়ন কাজে হাত দিতে পারছে না, তাই সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা বলছেন জেলা প্রশাসক। পুরাতন অনেক মূল্যবান গাছ আছে, এটি শুধু অর্থনৈতিকভাবে মূল্যবান না, এটা ইতিহাস ঐতিহ্যর থেকে অনেক মূল্যবান। সেই গাছগুলো সংরক্ষণের জন্য আমরা স্থানীয় পর্যায়ে আমরা যেটুকু করতে পারি সেটুকু করব, আর আমরা কিন্তু ইতিমধ্যে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। রাজবাড়ি বাগান ঘিরে গড়ে তোলা যুব পার্কও অযত্ন অবহেলায় সৌন্দর্য হারিয়ে ফেলছে। নাটোরবাসীর অহংকার নাটোর রাজবাড়ি, তাই রাজবাড়ি অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা সহ নাটোর রাজবাড়ির সংস্কার এবং শতবর্ষী গাছগুলোকে সংরক্ষণের দাবি জানিয়েছেন এই অঞ্চলের সৌন্দর্যপ্রিয় মানুষেরা। নাটোর থেকে রেজাউল করিম রেজা, চ্যানেল আই। ময়মনসিংহে ত্রিশাল উপজেলার মক্ষপুরে আলো নার্সারি স্কুলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ব্যবস্থাপনায় ছিলেন মক্ষপুর এবাদুল্লাহ সুরাতুন্নেসা ফাউন্ডেশনের পরিচালক আফতাবউদ্দিন খোকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার শফিকুল ইসলামের নেতৃত্বে 11 জন চক্ষু চিকিৎসক বিনামূল্যে এই চক্ষু শিবিরে 400 বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করেন। জটিল রোগীদের মক্ষপুর এবাদুল্লাহ সুরাতুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। এবার প্রতিনিধিদের তথ্য ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। সিলেটের উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত করার নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, জনগণ যাতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল পায় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ববনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন এবং নাকাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। রোটারি ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের ষষ্ঠ অভিষেক শহরের আমিরচান কমপ্লেক্সের মহিমা কমিউনিটি সেন্টারে হয়েছে। মাগুরায় প্রাকৃতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবরের নেতৃত্বে র্যালি বের হয়। নোয়াখালীতে ইসলামী ব্যাংক নোয়াখালী জোনের আয়োজনে ক্ষুদ্র বিনিয়োগের সম্প্রসারণ, গ্রাম বাংলার উন্নয়নে সমাবেশ ও মেলা হয়েছে। দেশের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে রাঙামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়েছে। জাতীয় শ্রমিক লীগের গৌরবের 50 বছর পূর্তি উপলক্ষে রংপুরে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে মহানগর শ্রমিক লীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করেছে বিএনপি। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।
দর্শক, এই ছিল জনপদের খবর। পরবর্তী আয়োজন কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।